বন্ধুরা, কি ঘরে বসে বসে বিরক্ত হচ্ছে? চলো আজ আমরা নতুন কিছু করি। চলো আমরা দাঁড়িয়ে পড়ি আর সবাই মিলে নাচতে থাকি। साथ साथ हम तो चलते रहे, तेरा हाथ हाथ हम तो थामे रहे। साथ साथ हम तो चलते रहे, तेरा हाथ हाथ हम तो थामे रहे। चाहे जहां भी हम जाएंगे, यीशु का नाम हम ले जाएंगे। हम सब एक होकर बोलेंगे, खुशियों से शोर मचा देंगे। Our God is great. अपने हाथों को उठा के here is what we gonna say. Yeshu tu zinda hai, we give you praise. तेरे मंदिर में हम आते रहे, तेरी जय जयकार हम करते रहे। मंदिर तेरी जय जयकार हम करते रहे। चाहे जहां भी हम जाएंगे, यीशु का नाम हम ले जाएंगे। हम सब एक होकर बोलेंगे, खुशियों से शोर मचा देंगे। हंगामा होवे, यीशु मसीह की जय गाए। हंगामा होवे, जश्न मनाए, यीशु मसीह की जय गाए। चलो এবার আমরা প্রার্থনা করব আর ঈশ্বরের সাথে কথা বলবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের স্বাগত ক্রিশ্চিয়ান এম্বাসি ইন্ডিয়া চিলড্রেন চার্চে। আর আজকে 19 সেপ্টেম্বর, আর আজকের প্রার্থনার বিষয় হলো আমরা স্কুল, সরকার, নেতা আর অধিকারিত্বে থাকা লোকেদের জন্য প্রার্থনা করব। তাদের নিশ্চয় বদলাচ্ছে আর সবই স্কুল খুলছে আর আবার শুরু হচ্ছে। কোনো ছাত্রদের ক্ষতি হচ্ছে না আর তারা ইয়েশুর নামেতে প্রগতি করছে। তো আসো আমরা প্রার্থনা করব। হাতকে উপরে তোলে, চোখকে বন্ধ করে আমরা প্রার্থনা করব। জিকের বজালা আমারে বোস করে বটা কাবাল রাটে কবো শকারা বাড়ি আন্দ্রে এলাকা ওরি হান্দ্রে লাস করা হান্দ্রে লোস করে পান্ডাল গুন্ডাল বাচ্চান দলি কদিন তরিবা ও কোন দ্বারা বুসে ওরা হান্দ্রে এলাকা রি হান্দ্রে লোস করা পান্ডাল গুন্ডাল বাচ্চান দলি কদিন তরিবা কোন দ্বারা বুসে ওরে বোস করে বটা কাবাল রাটে কবো শকারা বাড়ি আন্দ্রে এলাকা রি হান্দ্রে লোস করা হান্দ্রে এলাকা ধন্যবাদ, ধন্যবাদ পরমেশ্বর।
ধন্যবাদ জিকির বজালা লাবা ওরে বুশকার এবো টাকা বগ্রটিকে বুশকার বা ও জিকির বজালা হান্দ্রে লাস্কার হান্দ্রে লাকারে হান্দ্রে লোস্কে ওরে এবো টাকা বগ্রটিকে বুশকার বা ধন্যবাদ পরমেশ্বর ধন্যবাদ যিশু ধন্যবাদ পিতা পরমেশ্বর ধন্যবাদ জিকির বজালা লাবারে বুশকার এবো টাকা বগ্রটিকে বুশকার বা ও জিকির হান্দ্রে লাকারে হান্দ্রে লোস্কে হান্দ্রে লাকা ও জিকির বজালা লাবারে বুশকার এবো টাকা বগ্রটিকে বুশকার বা রে হান্দ্রে লাকা ওরে হান্দ্রে লাকারে হান্দ্রে লোস্কে রা পান্ডাল বুন্ডাল বা চন্দলিক ও জিন্দরি বা কন্তর বুশে রে বোশ করে বোটা কব ক্রাটিক বোশ কর বা ওরে আন্দ্রে আলা করে হান্দে লোস্কে রা পান্ডাল বুন্ডাল বা চন্দলিক জিন্দরি বা কন্তর বুশে ওরে বোশ করে বোটা কব ক্রাটিক বোশ কর বা ওরে আন্দ্রে আলা করে হান্দে লোস্কে রা পান্ডাল বুন্ডাল বা চন্দলিক হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমরা কি জানো সাইন ল্যাঙ্গুয়েজ শেখাতে কি হয়? আমি বলছি এটা তোমাকে মন দিতে সাহায্য করবে, যাতে তোমরা আরো ভালোভাবে জিনিসকে বুঝতে পারো, আর এটা তোমাদেরকে মাথাকে আরো দ্রুত গতিতে নিয়ে যাবে, আর তোমরা পড়াতে খেলাতে আরো ভালোভাবে করতে পারবে, আর তোমরা ছোট্ট বাচ্চার সাথেও কথা বলতে পারবে, হয় নাকি ভালো? তো চলো শিখি। আর আমাদের বাবা মায়েরাও এইসব জিনিসে মন দিতে পারে। আজ আমরা শিখব সংস্কৃত ভাষাতে গান শিখব, হুররে! তো কি শুরু করব এবারে? হালেলুয়া! আমাদের পরমেশ্বর মহান আছে, প্রেজ দ্য লর্ড, আর তার মতো কেউ নেই। তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ, যে মরি আমি ওরে জন্য, সব কিছু করি যিশুর জন্য, যে সব কিছু করি যিশুর জন্য। রাস্তাতে যখন আসে অসুবিধা, চলতে যাই আমি পিছনে হটি না। রাস্তাতে যখন আসে অসুবিধা, চলতে যাই আমি পিছে হটি না। যে মরি আমি ওরে জন্য, সব কিছু করি যিশুর জন্য, যে মরি আমি ওরে জন্য, সব কিছু করি যিশুর জন্য। তিনি শিখিয়েছিলেন আমাকে জীবন, শব্দ তে সর্বদা আমি চলি। তিনি শিখিয়েছিলেন আমাকে জীবন, শব্দ তে সর্বদা আমি চলি। যে মরি আমি ওরে জন্য, সব কিছু করি যিশুর জন্য, যে মরি আমি ওরে জন্য,
কিছু করি যিশুর জন্য, পরমেশ্বর আমার মহান আছে, তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ। পরমেশ্বর আমার মহান আছে, তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ, তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ। এবার এখন সময় বাচ্চাদের র‍্যাপসডির সময়, আর আমরা অনেক ভালো ভালো কথা শিখব। আজ রবিবার 19 সেপ্টেম্বর। তিনি সকল পার্থক্য তৈরি করেন। দানিয়েল 1:20 বলে, আর জ্ঞান ও বুদ্ধি সংক্রান্ত যে কোনো কথা রাজা তাহাদিকে জিজ্ঞাসা করিলে সেই বিষয়ে তাহার সমগ্র রাজস্ব সমুদর মন্ত্রবেত্তা ও গণক বই কি তাহাদিগকে 10 গুণ অধিক জ্ঞানী দেখিতে পাইলেন। দানিয়েল সদরক মৈশক ও আবেদনগর এই 4 জনকে তাদের বাড়ি থেকে ব্যাবিলনে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে থাকাকালীন তারা বিভিন্ন জাতির অন্যান্য ছেলেদের সাথে প্রশিক্ষিত হয়েছিল। যখন তাদের রাজার কাছে নিয়ে যাওয়া হয়েছিল, রাজা লক্ষ্য করলেন যে তারা অন্য সব ছেলেদের তুলনায় 10 গুণ ভালো ও দুর্দান্ত। কি পার্থক্য তৈরি করেছিল তাদের এবং অন্যদের মধ্যে? পবিত্র আত্মা। আপনি পবিত্র আত্মা পেয়েছেন, আপনার মধ্যে তার উপস্থিতি আপনাকে বিশেষ এবং চমৎকার করে তোলে। তিনি আমাদের ও অন্যদের মধ্যেই সব পার্থক্য তৈরি করে। আপনি প্রায় অন্য ভাষায় প্রার্থনা করার সময় প্রতিদিন তার সাথে সহভাগিতায় থাকতে শিখুন। স্বাস্থ্য পাঠের জন্য যোহন 16:13। আমার সাথে এটি বলুন, পবিত্র আত্মা আমার মধ্যে বাস করে এবং আমি যখন তার সাথে সহভাগিতায় থাকি এবং অন্য ভাষায় প্রার্থনা করতে বেশি সময় ব্যয় করি, তখন তার শ্রেষ্ঠত্ব আমার মধ্যে আরো প্রকাশ। হালেলুইয়া। বসে বিরক্ত হচ্ছ? চলো দাঁড়িয়ে পড়ি আর সবাই মিলে আমরা নাচতে থাকি। Thank you.
मिट गई है कमी। तू मिल गया तो मिल गई है जिंदगी, तू मिल गया तो मिल गया है कमी, मिट गई है हर कमी। अब मैं पूरा यीशु मसीह की हो, यीशु मसीह की हो, यीशु मसीह की हो, तेरे ही नाम की जय गाए सदा। प्रभु हमारा खुदा तेरे ही नाम की जय, नाम की जय गाए सदा। तू ही हमारा है प्रभु हमारा खुदा, तू मिल गया तो मिट गई है कमी, तू मिल गया तो मिल गई है जिंदगी, तू मिल गया तो मिट गई है कमी। अब कोई कमी नहीं, तू जो मिल गया तो मुझे जिंदगी मिल गई, वो जीवन परमेश्वर की जैसा वाला जीवन। और हम सब में गाएंगे यीशु मसीह की हो, यीशु मसीह की हो, यीशु मसीह की हो, यीशु मसीह की हो। यीशु मसीह की जय। প্রেজ দ্য লর্ড, হালেলুইয়া। কেমন আছো তোমরা বলো? আমি আশিসে। তা যেখানেই তোমরা থাকো, বন্ধুদের সাথে থাকো, ভাই বোনের সাথে হাই ফাই দিয়ে তাদেরকে স্বাগত জানাও, বলো তোমাদেরকে অভিনন্দন। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। আর আগের কিছু সপ্তাহ ধরে আমরা জোনার গল্প শুনছিলাম, আর আমরা কত কিছু শিখেছি আমরা জোনার গল্প থেকে। যে আমরা শিখেছি কি, আমরা সর্বদা ঈশ্বরের বাক্যকে করা আমাদের প্রয়োজন, আর আত্মাকে জেতা প্রয়োজন, আর লোকেদেরকে সুসমাচারের প্রচার করা দরকার, আর যিশুর ব্যাপারে লোকেদেরকে বলা দরকার। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। আর আজ থেকে আমরা নতুন থিম শুরু করছি, হু ইজ ইন ইউর হাউস, তোমাদের ঘরেতে কে আছে। আর আজকের বিষয় হলো ইওর বডি ইওর হাউস, তো তোমাদের শরীর একটা ঘর। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। তো এখানে দুটো শব্দ আমরা দেখছি, একটা শরীর আর একটা ঘর। হালেলুইয়া। যেমনই আমরা বিল্ডিং দেখি, অনেকেও কিছু বিল্ডিং আছে, বিল্ডিংয়ের একটা নিয়ম হয় কি, বিল্ডিং কীভাবে হয়, ইট হয়, সিমেন্ট হয়, লোহার রড হয়, আর এই সমস্ত জিনিসে কি হয়, একটা বিল্ডিং তৈরি হয়। তেমনই আমাদের শরীর কি আলাদা আলাদা জিনিস দিয়ে তৈরি হয়, যেমন হাড় আছে, মাংস আছে, শরীরের বিভিন্ন অংশ আছে, আর তাতে আমাদের আত্মা আত্মাও থাকে। হালেলুইয়া। আর তোমরা কি জানো যে আমাদের যে শরীর, যে আমাদের যে শরীর আত্মা ছাড়া কোনো কাজ করতে পারে না, কারণ আত্মাই কি করে যে শরীরকে জীবন দেয়। আমাদের জন্ম হওয়ার আগে আমরা কি ছিলাম, আত্মা ছিলাম, যেখানে কোনো ভৌতিক শরীর ছিল না। আর অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা করতে পারি না যদি আমাদের কাছে শরীর না থাকে। এই কারণে ঈশ্বর আমাদেরকে কি দিয়েছে, একটা শরীর দিয়েছে, যাতে আমরা এই পৃথিবীতে কাজকে করতে পারি, কারণ শরীর ছাড়া আমরা কাজকে করতে পারবো না। হালেলুইয়া। আমাদেরকে কোনো কিছু করার জন্য একটা শরীরের প্রয়োজন। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। তো আমাদের যেটা টাইটেল, যে ইওর বডি ইওর হাউস, তো যে আমাদের যে টাইটেল আছে, যে যে বডি কী, আমাদের ঘর কী,
ঘর কি? ঘর হলো একটা স্থান, একটা সুরক্ষার স্থান, যেখানে আমরা ঘরেতে থাকি, আমাদেরকে ভালো লাগে, আমরা সুরক্ষিত থাকি, ভয় পাই না, আমাদেরকে ভয় লাগে না। এই কারণে কি করেছে, আমাদেরকে কি দিয়েছে, একটা শরীর দিয়েছে, যাতে আমাদের আত্মা থাকে আর আমরা সেই শরীরের কি এই রক্ষাকর্তা। ঈশ্বর আমাদেরকে এই শরীর দিয়েছে আর এই শরীর কি একটা ঘর আমাদের আত্মার জন্য, আর আমরা এই ঘরের কি রক্ষাকর্তা, আমরা এই শরীরের জন্য কি যে দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব কি আমাদের শরীরের আমরা ধ্যান রাখি, আমাদের শরীরের কোনো দুর্বলতা শয়তান যদি আমাদেরকে এ হামলা করে তাতে আমরা যাতে আমরা কিছু করতে পারি। কারণ ঈশ্বর আমাদেরকে কি দিয়েছেন, একটা অধিকার দিয়েছে কি আমরা শরীরের যাতে আমরা কি করতে পারি, রক্ষা করতে পারি, তার ধ্যান রাখতে পারি। প্রেস দ্য লর্ড, হালেলুয়া। আর এটাই আমাদেরকে বুঝতে হবে কি বাস্তবিকভাবে আমি কে, বাস্তবিকতে আমার শরীরে আমি নই, আমার যেটা একটা আত্মা যেটা আমার শরীরের মধ্যে থাকে, হালেলুয়া। যেমন আমরা কি বলেছি, শরীর কি, শরীর হলো আমাদের আত্মার জন্য একটা ঘর। তো বাস্তবিকতে কি আমরা কে, আমাদের আত্মা না কি আমাদের শরীর। এর মানে এই নয় যে আমাদের শরীরের এর ধ্যান দেবো না, আমাদের প্রয়োজন কি আমাদের শরীরেরও ধ্যান রাখতে হবে। যেমন যেই ঘরেতে আমরা থাকি সেই ঘরের দেখাশোনা করার জন্য কোনো ভুল নয়, যেখানে আমরা থাকি সেই সেই জায়গা সেই ঘরের এর মন ধ্যান রাখার দায়িত্ব কার, আমাদের। তো আমরা যখন বক্ষকে এ করি আর আমরা যেমন আমাদের শরীরের উপরে মন লাগাই তাতে আমাদের কোনো ভুল নয়, কিন্তু পুরো সময় আমাদের শরীরেতে মন লাগানো আর নিজেদের আত্মা আর মনেতে এ মন না লাগানো, এটা ভুল, হালেলুয়া। আমাদের শরীরের উপরে মন লাগাতে হবে, আমাদের আত্মার উপরে, আমাদের মনের উপরেও মন লাগাতে হবে। মনে রাখো কি মহত্বপূর্ণ কে, আমাদের আত্মা। বাস্তবে আমরা কে, আমাদের আত্মা না কি আমাদের শরীর। আমাদের আমাদের শরীরের রাখতে হবে শরীরের দেন, যাতে আমাদের জিম্মেদারি, আমাদের এটা দায়িত্ব। আমরা অনেক সময় যদি তোমরা শুধু শরীরেরই দেখাশোনা করে থাকতে পারো না, হালেলুয়া। যেমন আমরা বলেছি বাস্তবিকতাতে আমাদের আত্মাতে কী করে অনেক গুরুত্বপূর্ণ, আর এখানে আমাদের শরীর কেমন দেখা তার থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ কি আমার আত্মা যেটা আমাদের শরীরের মধ্যে থাকে, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো কারণ তোমরা নতুন জন্মেছো, ঈশ্বর তোমাদেরকে যোগ্যতা দিয়েছে, অধিকার দিয়েছে কি তোমরা তোমাদের শরীরকে নিয়ন্ত্রিত করতে পারে। কোনো ব্যক্তি যদি যদি রাজ্য করতে চায়, শাসন করতে চায়, তাহলে তার শরীরকে কি করতে হবে, নিয়ন্ত্রিত করতে হবে। এটা খুবই কি প্রয়োজন, হালেলুয়া। যেমন আমি বলেছি তাদের তাদের ইন্দ্রিয়কে তাদের শরীরকে কি করতে হবে, নিয়ন্ত্রিত করতে হবে। আপনা তোমাদেরকে তোমাদের শরীরকে অনুশাসন করতে হবে ঈশ্বরের বাক্য দ্বারা, তাকে সেটা করো যেটা ঈশ্বরের বাক্য করে, যাকে নাকি যেটা তোমরা করো যেটা তোমাদেরকে বলা হয়, প্রেস দ্য লর্ড, হালেলুয়া। তো বাস্তবিকতা আপনি তোমরা কে, একটা আত্মা, তোমাদের শরীর না। তো তোমাদের শরীর তোমাদের বলতে পারি না তো কী করতে হবে কী করতে হবে না, তোমাদের আত্মা নিয়ন্ত্রণেতে থাকা চাই কি আত্মাই বলতে পারে তোমাদেরকে কী করতে হবে কী করতে হবে না। তোমাদের শরীর যদি তোমাদের আত্মা হিসাবে কাজ না করে, তার মানে হলো যে তোমাদের আত্মা কি যে শরীরের হচ্ছে একটা গোলাম, হালেলুয়া। যেমন আমি বলেছি বাস্তবিকতাতে যে আমি বা তোমরা কে, যে তোমাদের আত্মা নাকি তোমাদের শরীর। যদি শরীরের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তাহলে ঈশ্বরের ঘরেতে গম্ভীর বা গুরুত্বপূর্ণ কাজকে করতে পারবে না। তোমাদের শরীর যদি নিয়ন্ত্রণে থাকে, যেমন আমি বলেছি
সেই সমস্ত কাজকে করতে পারবে না যেগুলো ঈশ্বর চায় কি তুমি করো। আমরা একটা বচনকে দেখব, প্রথম কুরন্থীয় 9:27 বাক্য, যেখানে কি বলেছে, বরং আমাদের নিজের দেহকে প্রহার করিয়া দাসত্বে রাখিতেছি, পাছে অন্য লোকেদের কাছে প্রচার করিবার পর আমি আপনি কোনো ক্রমে অগ্রাহ্য হইয়া পড়ি। তো এখানে পৌল কি বলছে, যে তার শরীরকে আঘাত করে আর শরীরকে নিয়ন্ত্রণ করার জন্য এই সমস্ত জিনিস করছে, তারা নিজের শরীরকে কি করছে, নিয়ন্ত্রিত করছে। আর উদাহরণের জন্য যে তোমরা তোমাদের মনকে বানাতে পারো যে আমরা যখন বাক্যকে পড়বো তখন শোবো না, কারণ অনেক সময় হয় কি যখনই বাক্য পড়ে তখন ঘুম পায়, যে চার্জে যায় তখনও ঘুম পায়। হ্যাঁ, তখন তোমরা তোমাদের মনকে চেষ্টা করতে পারো যে আমরা যখন চার্জে যাবো তখন আমি শোবো না, যখন আমি বাক্যকে পড়বো তখন আমি ঘুমাবো না। তেমনই যেমন তোমরা ঘরে থাকো, তোমরা ডিসাইড করো কি এই ঘর কিভাবে চলবে, পরিষ্কার থাকবে কি কিভাবে থাকবে, কোন জিনিস কিভাবে রাখাবে, এই ঘর কেমন থাকবে, তোমরা সে ঠিক করো। যারা ওই ঘরেতে থাকে যে তারা ঠিক করে, ডিসাইড করে যে ঘর কিভাবে থাকবে। ঘর কখনো নিজে ডিসাইড করে না যে এখানে লোক যারা থাকে তাদের সাথে কি হবে, তারা কিভাবে থাকবে, হালেলুইয়া। কিন্তু যারা বাড়িতে থাকে তারা ডিসাইড করে যে ঘর কিভাবে হবে, ঘরে কি হওয়া দরকার, কি হওয়া চাই না, ঘর কিভাবে থাকা চাই। তো কে ডিসাইড করে, যারা ঘরেতে থাকে তারা ডিসাইড করে, ঘর নিজে থেকে ডিসাইড করে না যে ঘরের লোক কিভাবে থাকবে। প্রেজ দ্য লর্ড। মনে রেখো বাক্য কি বলে, আমাদের শরীর কি পবিত্র আত্মার মন্দির, আর কখনো নিজের শরীরকে কোনো ভুল কাজের জন্য দেবে না, পাপের জন্য দিও না, কোনো ভুল কাজেতে দিও না। এগুলো একদম ভুল, চুরি করা, মিথ্যে কথা বলা, যে কোনো ভুল কাজ হোক, তো নিজের শরীরকে কখনো ভুল কাজের জন্য শয়তানের হাতে এ দিও না। হালেলুইয়া। নিজের শরীরকে রোগের হাতে তুলে দিও না, কাকে দাও, ঈশ্বরকে দাও, না কি নাকি আত্মা। তোমার শরীরকেও ও বাঁচাতে পারে, ঈশ্বরকে অধিকার দাও। আর তাকে বলো, আমার পিছনে বলতে পারে, প্রভু ইসু আমি আমার শরীর তোমাকে দিয়েছি, আমাদের শরীর তোমার মহিমার জন্য। আর যদি তোমরা এই কথাটাকে গম্ভীরভাবে বলে যীশু খ্রিস্টকে, তো তোমাদের আশ্চর্য হবে কি তোমাদের জীবনের সাথে কি হচ্ছে, আর তার মহিমা তোমাদের জীবনের দ্বারা দেখতে পাবে। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। তো যেমনই আমরা বলেছি কি বাস্তবে আমি কে, আমার আত্মা আর আমার শরীর নয়। ঈশ্বর আমাদেরকে কি দিয়েছে, একটা শরীর দিয়েছে, তাকে আমাদের আত্মা এতে থাকতে পারে। আর শরীর খুবই গুরুত্বপূর্ণ, কারণ আত্মা কোনো শরীর ছাড়া কাজ করতে পারে না। যদি পৃথিবীতে আমাদেরকে কাজ করতে হয় তো আমাদেরকে শরীরের প্রয়োজন, আর এই কারণে ঈশ্বর আমাদেরকে কি দিয়েছে, শরীর দিয়েছে। আর এই শরীরের ধ্যান দেওয়ার কাদের জিম্মেদারি, কর্তব্য আমাদের। আর ঈশ্বর আমাদেরকে অনুগ্রহ দিয়েছে, অধিকার দিয়েছে কি আমরা আমাদের শরীরকে কি করি, নিয়ন্ত্রিত করতে পারি। বলো আমাদের কাজ, যেমন আমি বলেছি আমাদের শরীর হলো আমাদের আত্মাকে নিয়ন্ত্রিত করে না, আমাদের শরীর আমাদের আমাদের আত্মাকে বলে না কি করতে হবে কি করতে হবে না, আমাদের আত্মা আমাদের শরীরকে বলে কি যখন প্রার্থনার সময় যে প্রার্থনা করো, যখন শরীর যে বলে যে আমি থেমে ক্লান্ত হয়ে গেছি না, আমি তখন বলবো না আমি আমি প্রার্থনার সময় প্রার্থনা করব, যখন বাক্য পড়ছো যখন ঘুম পাচ্ছে না আমি আমি এখন এখন বাক্যকে পড়ার সময় আমি এখন ঘুমাবো না, আমি যখন বলে যে যাও আও যে বাইরে যাও সুসমাচার প্রচার করো আত্মা যেত, তো তখন তোমার শরীর বলতে পারে যে আমি ক্লান্ত হয়ে গেছি, আমি বলি না যে এখন প্রচারের সময়টা খুবই প্রয়োজন। তো প্রতিটা পরিস্থিতিতে তোমরা কি নিয়ন্ত্রণ দে, যেমন আমি বলেছি যে তোমাদের আত্মা তোমাদের শরীরকে নিয়ন্ত্রিত না করে, তাহলে তোমাদের আত্মা কি হয়ে যাবে, শরীরের গোলাম হয়ে যাবে। আর তোমাদের আত্মা করতে চাইবে কিন্তু শরীর করতে দেবে না। আর
কারণ আমরা নতুন জন্মেছি, আমাদের কাছে কি আছে, অনুগ্রহ আছে, অধিকার আছে, আমরা আমাদের শরীরকে কি করতে পারি, নিয়ন্ত্রিত করতে পারি। আর আমাদের শরীরকে কোনো ভুল জিনিসের জন্য পাপের হাতে, শয়তানের হাতে দিতে পারি না। কাকে দে হবে? ঈশ্বরের হাতে দে, হতে দাও, যেটা সব কিছু যেটা ঈশ্বর চায় যে তোমরা করতে পারো। এর জন্য কি প্রয়োজন? কি তোমরা তোমাদের আত্মা প্রথম কি করে? শরীরকে নিয়ন্ত্রিত করে। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। তো আমার বিশ্বাস কি তোমরা উৎসাহিত যেটা আমরা আজকে শিখেছি? আর যেমন আমি বলেছি, বাস্তবে তোমরা কে? তোমরা আত্মা। তো অনেক সময় নিজের শরীরের যত্ন করাতে মন দিও না। শরীরের যত্ন করা ভালো, ভালো খাও, ভালো কিছু পান করো, পরিষ্কার থাকো, পরিষ্কার কাপড় পরো, সব কিছু প্রয়োজন। কিন্তু এমন হওয়া চাই না কি আমরা পুরো সময়টা শরীরের ওপরে মন লাগাই আর আমরা কিভাবে নষ্ট হচ্ছে। কারণ যেটা তোমাদের ভেতরে আছে সেটা আত্মা, তোমাদের শরীরের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যা কিছু আজ আমরা তোমাদেরকে বলেছি সেটা তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, তাকে তাদের কাছেও এই সত্যটা পৌঁছায়, তারাও জানে যে বাস্তবিকতে আমরা কে। প্রেজ দ্য লর্ড, হালেলুইয়া। তো পরের রবিবারে আমরা এই থিমকে আরও কন্টিনিউ করব, আরও নতুন জিনিস শিখব। ততক্ষণের জন্য বাই বাই, গড ব্লেস ইউ। ওয়াও, আমরা অনেক কিছু শিখেছি, এবার সময় হলো ঘোষণা করার। হ্যালো বন্ধুরা, এটা স্বীকারোক্তির সময়। আপনার হাত তুলে আমার সাথে এই কথাগুলো বলুন। আজ 12 সেপ্টেম্বর, আমি ভিন্ন, আমি সাহসী এবং আত্মবিশ্বাসী। ঈশ্বরের জ্ঞান আমার মধ্যে কাজ করছে। যিশু আমাকে ভালোবাসে এবং আমিও তাকে ভালোবাসি। যিশু আমার মধ্যে বেঁচে আছেন এবং আমার মাধ্যমে এই পৃথিবীতে আশীর্বাদের কাজ করছেন। আমি কখনো ব্যর্থ হতে পারি। আমার সাথে এই কথাগুলো বলার জন্য ধন্যবাদ। বাই বাই। প্রেজ দ্য লর্ড, হালেলুইয়া। যদি তোমরা এই প্রোগ্রাম প্রথমবার দেখছো আর এখনও তোমরা তোমাদের প্রভুকে, যিশুকে বন্ধু আর প্রভু না করে থাকো, তাহলে এই সময় যেখানে তোমরা আমাদের সাথে প্রার্থনা করতে পারো আর যিশুকে নিজের বন্ধু বানাতে পারো, হালেলুইয়া। তো যেখানেই তোমরা থাকো, দাঁড়াতে পারো, হাতকে স্বর্গের দিকে তুলে চোখকে বন্ধ করে আমার পিছনে বলতে পারো প্রার্থনাকে। মনে রেখো, এই প্রার্থনাকে মুখে বলা খুবই প্রয়োজন আর বিশ্বাস করা। তো তৈরি তো সবাই? তো হাতকে তুলে চোখকে বন্ধ করে বলো, ও হে প্রিয় পিতা, আমি পুরো হৃদয় থেকে যিশু খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্রতে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি কি যিশু খ্রিস্ট আমার আত্মাকে বাঁচানোর জন্য ক্রুশে মারা যায় আর ঈশ্বর তাকে তৃতীয় দিন মৃত থেকে জীবন দেয়। আজ সে জীবিত। আমি ঘোষণা করছি কি যিশু খ্রিস্ট আমার জীবনের প্রভু আর স্বামী। আজ থেকে আমি ঈশ্বরের সন্তান। ধন্যবাদ প্রভু আমার আত্মাকে বাঁচানোর জন্য। আমি বিশ্বাসের দ্বারা অনন্ত জীবনকে গ্রহণ করছি। ধন্যবাদ, আমার উদ্ধার হয়ে গেছে। ধন্যবাদ প্রভু, যিশুর নামে আমেন, হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। তো যদি তোমরা আমাদের সাথে প্রার্থনা করে থাকো, তো কংগ্রেচুলেশন, ঈশ্বর তোমাদের এই মহান পরিবারেতে তোমাদের সবাইকে অভিনন্দন, হালেলুইয়া। যদি এই প্রার্থনা আমাদের সাথে করে থাকো, তো এই সময় আমি তোমাদের জন্য প্রার্থনা করব। ঈশ্বর, আমি ধন্যবাদ দিচ্ছি
সেই সমস্ত বাচ্চাদের জন্য যারা এখনই যিশুকে তাদের জীবন দিয়েছে। আমি ধন্যবাদ দিচ্ছি প্রভু এদের, আমি বলতে চাই শয়তানের অন্ধকারের শক্তি এদের জীবনের উপরে কোনো অধিকার নেই, যিশু এদের জীবনের প্রভু আর স্বামী। আমি এদের আশিস দিচ্ছি আপনার বাক্য দ্বারা, অনুগ্রহের দ্বারা আর আশিসের দ্বারা আর আত্মার দ্বারা এরা সুরক্ষিত প্রভু, আর বাক্য এদের জীবনে বাড়ছে আর প্রবল হচ্ছে প্রভু, খ্রিস্ট এদের মধ্যে পরিপক্ক হচ্ছে প্রভু। ঈশ্বর আমি ধন্যবাদ দিচ্ছি আপনাকে, আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। Hallelujah, praise the Lord, praise the Lord। এই সময় হচ্ছে দানে ভেটের, যদি সেন্টার থেকে দেখে থাকো তো ভেট সেন্টারে দিতে পারো, যদি বাড়ি থেকে দেখো অনলাইন দেখো, আমাদের ব্যাংক ডিটেলস স্ক্রিনের ওপরে নিজেদের মামি বাবার সাথে কথা বলে ব্যাংকের ট্রান্সফারের দ্বারা ভেট দিতে পারো। এই সময় আমরা ভেটের জন্য প্রার্থনা করব। ধন্যবাদ দিচ্ছি স্যার এই ভেট কে এই দানকে অনুগ্রহ আর সুযোগ দেওয়ার জন্য, এই এই ভেট প্রভু আপনার আত্মার দ্বারা পবিত্র আপনার গ্রহণ হওয়ার যোগ্য। ধন্যবাদ প্রভু, যেমনই আমরা দিয়েছি প্রভু তেমনই আমরা বড় ধরনের ফসলকে পাচ্ছি প্রভু যিশু খ্রিস্টের নামে। লোকল ভর্তি করে আমাদের ভরে দিচ্ছে প্রভু, আমাদের জীবনে কোনো ঘাটতি নেই প্রভু। এই ভেটের ওপরে আপনার আশিসকে বলছি প্রভু, আর এই ভেট বাড়ছে, মাল্টিপ্লাই হচ্ছে আর রাজ্যে সমস্ত প্রয়োজনীয়তাকে পূরণ করছে। ধন্যবাদ প্রভু, আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি, আমেন। হ্যালেলুইয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। এই সময় সুস্থতার, যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয় আর যদি শরীর ঠিক না থাকে, এই সময় আমি তোমাদের জন্য প্রার্থনা করব। আর বিশ্বাস করো যখন আমি প্রার্থনা করছি ঈশ্বরের শক্তি ওখানে থাকবে আর তোমাদেরকে সুস্থ করবে। হ্যালেলুইয়া। আর এটা ঈশ্বরের ইচ্ছা কি আমরা সর্বদা কি করি, স্বাস্থ্যতে চলি। হ্যালেলুইয়া। তো যেখানেই এই প্রবলেম সেখানে একটা সেখানে রাখো, একটা হাত স্কিনের দিকে রাখো আর আমাদের সাথে প্রার্থনা করতে পারো। হ্যাঁ ঈশ্বর আমি ধন্যবাদ দিচ্ছি প্রভু, আমি প্রার্থনা করছি প্রতিটা বাচ্চাদের জন্য যারা এই প্রোগ্রামকে দেখছে। কেউ যদি অসুস্থ হয় প্রভু, তাদের শরীর থেকে সেই রোগে যাওয়ার আদেশ দিচ্ছি, সেই যন্ত্রণাকে যাওয়ার আদেশ দিচ্ছি। কাম অন, এভরি সিকনেস, এভরি কমেডি লিভ ইন দ্য জিজাস। হ্যালেলুইয়া, ধন্যবাদ দিচ্ছি প্রভু। ওর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রভু ওর শরীরের মধ্যে কনকনে তো প্রভু আপনার জীবন আপনার শক্তি কাজ করতে, এদের হাড়েতে আপনার শক্তি কাজ করতে, এদের প্রতিটা অঙ্গকে সঠিকভাবে কাজ করার আদেশ দিচ্ছি প্রভু যিশুর নামেতে। ও ধন্যবাদ দিচ্ছি প্রভু, যেমনই আমরা প্রার্থনা করছি আপনার শক্তি ওখানে কাজ করছে প্রভু। রে বন্ধ্রালাবাস কেড়ে জাহান্দ্রে, ও হেলথ ইজ দ্য রিসার্চ নেম অন দ্য নেম অফ জিজাস। রাস কেড়ে রাহান্দ্রে আলাকা, রে বন্ধ্রালাবাস কেড়ে জাহান্দ্রে আলাকা রি টেকে। ও ধন্যবাদ দিচ্ছি প্রভু, ও ধন্যবাদ দিচ্ছি প্রভু, ধন্যবাদ। আমি বলতে পারি এরা সুস্থ চাঙ্গায়িত আছে যিশু মসীহর নামেতে। ধন্যবাদ প্রভু, এই প্রার্থনা প্রভু যিশুর নামেতে চাইছি আমি, আমেন। হ্যালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। আমার বিশ্বাস কি তোমরা এই প্রার্থনা আমার সাথে করে থাকো, তোমরা সুস্থতাকে গ্রহণ করেছো। আর আমাদের ডিটেলস স্ক্রিনের ওপরে আছে, আমাদেরকে ফোন করে মেসেজের দ্বারা অবশ্যই বলো ঈশ্বর তোমাদের সাথে কি করেছে। হ্যালেলুইয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, হ্যালেলুইয়া। ওয়াও ওয়াও ওয়াও, আমার আজ কত আনন্দ হয়েছে। আমরা কত কিছু করেছি, ডান্স করেছি, বাক্যকে শিখেছি, ঘোষণায় করেছি, বাস্তবিকতা সংগ্রহ করেছি। প্রেজ দ্য লর্ড, হ্যালেলুইয়া। আর আমরা যেমনই সবসময় বলি, যা কিছু এখানে শেখানো হয় সেটা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। হ্যালেলুইয়া। আর যে প্রোগ্রামের লিঙ্ক আছে এটা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, যারা আমাদের এই চিলড্রেন চার 14টা ভাষাতে আছে, উপলব্ধ আছে। হ্যালেলুইয়া। তো দেখতে পারো তোমরা 14টা ভাষাতে, যেটা তোমাদের বন্ধু বান্ধব যে সেই ভাষার সাথে তার শেয়ার করো। পুরো সপ্তাহ চলে বন্ধুদের সাথে, বন্ধুদের সাথে আবারও দ্বিতীয়বারও দেখতে পারো। হ্যালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। তো চলো আমরা শেষের আমরা প্রার্থনা করব, ঈশ্বরকে ধন্যবাদ দেব সেই সমস্ত জিনিসের জন্য যেটা আজকে আমরা শিখেছি, গ্রহণ করেছি। ঈশ্বরকে ধন্যবাদ দেব, ঈশ্বরের ভালোবাসার জন্য ও পরিপূর্ণতার জন্য ধন্যবাদ দেব। ধন্যবাদ, যেখানেই দাঁড়িয়ে থাকো
तो पवित्र हाथ के तुले चोख बंद कर प्रार्थना करूँ। ईश्वर के धन्यवाद दिन रे बुंदरल बगरा टेके बुसिया काड़ा बमा से के लेरा सकड़ा हंद्रे अलका रिटे के बगरा टेके बुसिया काड़ा प्रभु धन्यवाद दीचि प्रभु जा किछु एखाने सुनेछे प्रभु। हाँ प्रभु आमादेर एदेर हृदय अच्छा भलो भूमिते पड़छे ए प्रवचन एदेर जीवनेते बाड़छे प्रभु लेछे धन्यवाद दीचि प्रभु धन्यवाद धन्यवाद। हाँ आमी प्रार्थना करछि प्रतिटा बाच्चार जन्य ओरा आसे सीधा दूसरे का आसे अन्य के आशीष देयार योग्यतारा निर्भीक भावे सुसमाचारे प्रचार करछे प्रभु धन्यवाद। ওরা সুরক্ষিত প্রভু, ওদের পরিবার সুরক্ষিত প্রভু, ওরা ওদের জীবনের দ্বারা আপনার জ্ঞানের সুগন্ধকে প্রতিটা জায়গায় ছড়িয়ে দিচ্ছে। হালেলুয়া ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু। জীবনের ওপরের এদের আহ্বানকে এরা পূরণ করছে প্রভু যিশুর নামেতে ধন্যবাদ প্রভু। প্রতিটা বাচ্চা প্রভু ধন্যবাদ ধন্যবাদ। এই সমস্ত প্রার্থনা প্রভু যিশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। Hallelujah, praise the Lord. So, পরের রবিবারে আবার দেখা হবে, ততক্ষণের জন্য bye bye and God bless you. Subscribe to our channel, hit the bell icon, like, comment and share. Thank you and God bless you. We'll be right back.